অনেকেই বলতে শুনি ফরজ নামাজের পরে বা জানাজার নামাজের পরে সম্মিলিত মোনাজাত জায়েজ না, বিষয়টি কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করবেন। খোদ আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। এই মর্মে আমার জানা মতে 9টি হাদিস শরীফ আছে। আল্লাহর রসুল ফরজ সালাতের সালাম ফিরাইবার পরে দুই হাত মুবারক তুলে দোয়া করেছেন, এই মর্মে 9টি হাদিস শরীফ আছে। এর মধ্যে একটা হাদিস আমি সবসময় বলি, পবিত্র কোরআনের সূরা নিসা এর 97-100 এই চারটা আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি দুইটা হাদিস তাফসীরে তাবারী এবং তাফসীরে ইবনে আবি হাতেম ওই কিতাবের রেফারেন্স উল্লেখ করেছেন, হাদিসের সনদ সহি। বর্ণনাকারী সাহাবি হযরত আবু হুরায়রা তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাফা আইয়াদাইহি বাদা মা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলাল কিবলাতি ইলা আখিরিল হাদিস। আল্লাহ রসুল সালাম ফিরাইবার পরে কেবলামুখী হয়ে দুই হাত মুবারক তুলে দোয়া করেছেন। সম্মিলিত দোয়া নবীজি করেছেন কিনা? নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে সাহাবিদের নিয়ে সম্মিলিত দোয়া করেছেন। এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে। তারিখে তাবারির মধ্যে ইমাম আবু জাফর ইবনু জারির আত তাবারি রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন, হযরতে আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবি, তিনি একদল সাহাবী এবং তাবিঈদেরকে নিয়ে এক অভিযানে যাচ্ছিলেন। তো পথিমধ্যে সন্ধ্যা হলো, তিনারা তাবু গাড়লেন, সেখানে রাত্রে বিশ্রাম নিলেন, কিন্তু রাতের এক অংশে জাগ্রত হয়ে দেখেন ওনাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র, যুদ্ধ সামগ্রী, খাদ্য সামগ্রী, যা কিছু আছে, উট, গাধা, ঘোড়া, এগুলি সবগুলি এক ধরনের এলোপাথারি মানে এখান থেকে চলে গেছে। ওনাদের তাবু আর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই ওখানে নাই, সবগুলি চলে গেছে। উট উটের মতো হাইটা চলে গেছে, গাধা ওগুলিও চলে গেছে, ঘোড়াগুলিও চলে গেছে। অসহায়ত্বের মধ্যে তিনারা কিছুক্ষণ বিচরণ করে সেগুলোকে তালাশ করলেন, কিন্তু খুঁজে পেলেন না। ইতোমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, সব সাহাবারা হযরত আলা ইবনু হাদরামি রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে হযরত আলা ইবনু হাদরামি তিনি দোয়া শুরু করলেন, রাফা আইয়াদাইহি, দুই হাত উঁচা করে দোয়া করে শুরু করলেন, ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাআহু, তিনার সাথে সমস্ত সাহাবীরা তাবেঈরা দোয়াই দুই হাত তুলে দিলেন সম্মিলিতভাবে, এমনকি সূর্য উদিত হয়ে গেল। সূর্য উদয় হওয়ার পর ওনারা দোয়া শেষ করে দেখেন ওনাদের হারিয়ে যাওয়া উট, ঘোড়া, গাধা সব সমস্ত সামগ্রী সহ আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ, এই ঘটনাটা তারিখে তাবারির মধ্যে উল্লেখ আছে। তো এখান থেকে বোঝা যায় সাহাবাই কারাম ফরজ নামাজের পরে দোয়া সম্মিলিতভাবে করেছেন। আপনারা আমাকে বলুন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করতেছে আর সাহাবারা বসে বসে তসবি পড়ছে নাকি? এটা কি কমন সেন্সে ধরে? এটা তো নসিবের ব্যাপার যে আল্লাহ রসুলের সাথে হাত তোলার সুযোগ হয়েছে, এটা তো কমন সেন্সের ব্যাপার। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে এইভাবে, عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من اهل بدوي الى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعه فقال يا رسول الله هلك الناس وهلك العيال وهلكت الماشيه। একজন গ্রাম্য আরবি জুমার দিন নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাব, পানির অভাবে মানুষ, তার পরিবার পরিজন এবং কি পশু পাখিরা পর্যন্ত মারা যাচ্ছে। তখন ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, নবীজি দুই হাত উঁচা করলেন। অনেক মুহাদ্দিসরা বলেছে এই দুই হাত উঁচা করার বিষয়টা ছিল ফরজ সালাতের পরে, সে রেফারেন্সগুলি আমার কাছে আছে। নবীজি নামাজের পরে দুই হাত তুলে দোয়া করলেন, ওয়া রাফা আন-নাসু আইদিয়াহুম মাআহু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। নবীজি যখন হাত মুবারক তুলে দিয়েছেন তখন সমস্ত সাহাবারা সম্মিলিত নবীজির সাথে হাত তুলে দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ, হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল লা ইয়াজতামিউ মালাউ ফায়াদউ বাদুহুম ওয়া ইউআমিনু বাদ ইল্লা আজাবাহুমুল্লাহ, রাওয়াহুল হাকিম, ইসনাদুহু হাসান। নবীজি বলেন কোন মজলিসে কেউ দোয়া করছে বাকি সবাই আমিন আমিন বলছে, ওই দোয়াগুলি নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিষয়ে আরো অনেক দলিল আছে, আমি সংক্ষেপ করে দিলাম।